আসসালামু আলাইকুম। প্রথমে লাখ লাখ শুকর গুজার করছি মহান আল্লাহ তাআলার প্রতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সাবস্ক্রাইবার্সদের প্রতি, যাদের অপরিসীম ভালোবাসা ও সাপোর্ট আমাকে প্রতিনিয়ত ভিডিও দিতে উৎসাহ যোগাচ্ছে। যাই হোক, আজকে একে একে আটটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, এটার আরো বড় প্রমাণ সাম্প্রতিক সময়ে পাওয়া গেল চাঁদেই। সৌদি আরবে কি বড় ধরনের ভূমিকম্প ও ভূমিধস আসতে যাচ্ছে কিনা তার পর্যালোচনা। সৌদি আরবে প্রকাশ্যে বড় ধরনের ক্ষমতার রদবদল আসতে যাচ্ছে, যেটার বিশ্লেষণ থাকছে এই ভিডিওতেই। কাবার উপর দিয়ে কি সত্যি কোনো প্লেন যেতে পারে না, এটার বিশ্লেষণ। আরেকটি কৃত্রিম সূর্য জ্বালানো হয়েছে, যেটা 2035 সাল থেকে কাজ শুরু করবে। প্রথমবারের মতো মানব দেহের কোষ মহাশূন্যে পাঠানো হচ্ছে। দাজ্জাল কিভাবে আপনার মনের কথা জানতে পারবে, অর্থাৎ তার সামনে আপনি মিথ্যা বলে পার পাবেন না, সেটা দেখবেন আজকের এই ভিডিওতে। তো চলুন এখন এসব বিষয়সমূহ একে একে বিস্তারিত জানতে থাকি। পবিত্র কালামে মাজিদের সূরা কামারে রয়েছে আয়াত একই রয়েছে, কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে, অর্থাৎ চন্দ্র যে বিদীর্ণ হয়েছে এ ব্যাপার সাক্ষ্য দিচ্ছে এই প্রথম আয়াতটি। এটা নিয়ে আর আমাদের কোন রকম কনফিউশন থাকা উচিত নয়, তাহলে এটা আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে চন্দ্রকে বিদীর্ণ করা হয়েছে, কিয়ামত আসন্ন। আচ্ছা, এখন হাদিস থেকে আমরা যেটা পাই সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওনার সাহাবীদের সামনেই ওনার আঙ্গুলের ইশারায়, এটা একটা মজেজা হিসেবে আর কি, আঙ্গুলের ইশারায়, অবশ্যই আল্লাহ তাআলার ক্ষমতা বলে, আল্লাহ তাআলার ইচ্ছা তো অবশ্যই এখানে রয়েছে, আঙ্গুলের ইশারায় কি হয়েছিল যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল এবং সাহাবীরা সেখানে প্রত্যক্ষ সাক্ষী হিসেবে ছিল। সো এই ব্যাপারটা অনেকেই আসলে প্রমাণ করতে চান, তবে 1969 সালে যখন Apollo 10 চাঁদে প্রথম পদার্পণ করে, তখন সেখান থেকে কিছু ছবি তুলেছিল। সেখানকার কিছু ছবির মধ্যে একটি ছবি ছিল রিমা আরিয়া দিয়াস, যেটা 300 কিলোমিটার লম্বা একটা ক্র্যাক, এবং এটা দেখে অনেকেই বলেছিল যে হ্যাঁ, এটাই তার প্রমাণ, এটাই সাক্ষ্য দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় তখন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। এখন এটা অনেকেই ডিবেট করে আবার উড়িয়ে দিতে চায়, তবে আজকে আমি সাম্প্রতিক অনেক বিষয় এখানে নিয়ে আসবো যার মাধ্যমে একেবারে পাকাপোক্তভাবে প্রমাণ হচ্ছে যে চাঁদ আসলে মাঝ বরাবর একবার সেটাকে বিদীর্ণ করা হয়েছিল। এখন দেখেন, এই যে রিমা আরিয়া দিয়াস, এইটা কিন্তু একেবারে রিসেন্ট বলা হচ্ছে। এখন রিসেন্ট কোন রকম স্পেসের কিছু যখন রিসেন্ট বলা হয়, সেই রিসেন্ট মানেও কিন্তু আপনার 1-2 হাজার বছর হয়ে যায়। অতএব এই রিসেন্ট অ্যাকচুয়াল এক্সাক্ট টাইমটা না বলতে পারলেও, রিসেন্ট বলতে আমরা ওরকমই বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়টাই ধরা হয়েছে। এটা তো গেল আসলে অতীতের একটা কথা, অনেকেই দাবি করছেন যে এটাই হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চাঁদ বিদীর্ণ করার সেই ঘটনা হতে পারে। বাট রিসেন্ট টাইমসে নাসা এবং অন্যান্য বেশ কিছু ভিডিও আমি দেখি, সেখানে দেখাচ্ছে যে চাঁদের একেবারে মাঝ বরাবর, এ মাথা থেকে ও মাথা, এরকম অসংখ্য ক্র্যাক রয়েছে, যেটা এটারই প্রমাণ করে। তারা অবশ্য দেখাতে চাইছে যে এটা হচ্ছে সেখানে একটা বড় ধরনের এরাপশন হয়েছে, ভলক্যানিক অ্যাক্টিভিটি তারা বলছে, যার কারণে এরকম ক্র্যাকের সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমাদের পৃথিবীতে যখন ভূমিকম্প হয়, তখন দেখা যায় যে অনেক সময় এক স্তরের মাটি আরেক স্তরের মাটির উপরে চলে আসে, সেরকম একটা ঘটনা তারা বোঝাতে চাইছে। বাট এরকম এক লাইনে ধরে এরকম ক্র্যাক, এটা অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে যে কথা বলছেন সেটি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রকে বিদীর্ণ করেছেন সেটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল দ্বারা চন্দ্র বিদীর্ণ হয়েছে সেটির কিন্তু একেবারে অকাট্য প্রমাণ হিসেবে আমরা এটাকে বিশ্বাস করতে পারি। এখন যারা বিশ্বাস করবেন না, অবিশ্বাসী, সেটা আলাদা কথা, আর এই ডিবেট করে কোনো লাভ নেই। আমি জাস্ট আপনারা যারা এই ব্যাপারটা বিশ্বাস করেন তাদের সামনেই আবার কিছু রিসেন্ট প্রমাণ তুলে ধরলাম। যদিও সায়েন্স বারবারই বলছে যে না, চাঁদ যে বিদীর্ণ হয়েছে এর কোনো সায়েন্টিফিক প্রুফ নেই। যদিও আমরা সায়েন্টিফিক প্রুফ না থাকলেই যে কোনো কিছু বিশ্বাস করতে পারবো না এমনটি নয়, কারণ সায়েন্স ধরেন আজকে একটা ব্যাপার বলছে, গবেষণার প্রেক্ষিতে এটা আবার 10 বছর যেয়ে আবার চেঞ্জ হচ্ছে, অতএব ওইটা আমরা অকাট্য সত্য হিসেবে ধরতে পারি না। তবে হ্যাঁ, সায়েন্সের অনেক কিছু দ্বারা আমরা অনেক আশ্চর্য জিনিসের প্রমাণ মিলাতে পারি। এবার আমি যাব সৌদি আরবের বেশ কিছু ব্যাপার পর্যালোচনা করে, সেখানে বড় ধরনের ভূমিকম্প ভূমিধস আসতে যাচ্ছে কিনা এটা বিশ্লেষণ করতে। দেখেন, বলতে খুবই খারাপ লাগছে, সেটা হলো যে সৌদি কিছুদিন আগেই সাউন্ড স্টর্ম নামে একটা মিউজিক ফেস্টিভ্যাল আয়োজন করেছিল 4 দিন ব্যাপী। এই যে মিউজিক ফেস্টিভ্যালটা আয়োজিত হয়েছে, সেখানে 7,32,000, যদি আমরা একেবারে টু বি এক্সাক্ট সেখানকার যে তথ্য সেই অনুযায়ী বলি, 7,32,000 ভিজিটর্স সেখানে গিয়েছে। এবং এই সাউন্ড স্টর্ম মিউজিক ফেস্টিভ্যাল, এটা হচ্ছে ওয়ার্ল্ড এর বড় বড় যে মিউজিক ফেস্টিভ্যাল গুলো হয় তার মধ্যে অন্যতম একটি। তো সৌদি আরব ডে বাই ডে তাদের যে রক্ষণশীল মনোভাব তা থেকে বেরিয়ে আসছে, সেটা গত কয়েক বছরের তাদের যে কার্য
কার্যক্রম তা দেখে আমরা একেবারে অকপটে বলে দিতে পারি। আরেকটি রিপোর্ট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখন থেকে 2022 সাল থেকেই 600% বেশি মিউজিক হবে, ঠিক আছে? এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন অধিকাংশই সেই সৌদি কেন্দ্রিক, যদিও আমরা সেটাকে সারা বিশ্বের সাথে মিলিয়ে ফেলেছি। উনি অনেক কিছুই ওই সৌদি কেন্দ্রিক বা জাজিরাতুল আরব বা আরব যে ভূখণ্ড ওটাকে বুঝিয়েছেন। তো আরব ভূখণ্ডের কথা বলা হয়েছে কি যে যখন সেখানে বেশি বেশি এরকম বাদ্যযন্ত্রের প্রচলন হবে, গায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে, মানুষ মদে লিপ্ত হয়ে যাবে, তখন কিন্তু বড় বড় ধরনের আল্লাহ তাআলা ভূমিকম্প এবং ভূমিদশ এগুলো সামনে নিয়ে আসবেন। তাহলে এখন আমরা সবকটা মিলাতে পারি। দেখেন ওখানে মিউজিক, যেটা মিউজিকের সাথে সাথে আপনি কিছু জিনিস কিন্তু ওখানে দেখবেন, সেটা হলো যে ফিমেলসদের কথা বলা হয়েছে, একটা উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু ফিমেল সেখানে পার্টিসিপেট করছে, এবং তাদের মধ্যে একটা জিনিস এখানে খুবই অগ্রণী ভূমিকা পালন করছে, সেটা হলো যে এখানে যে পতিতাবৃত্তি এটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর সেই সাথে বিভিন্ন নামে মদটাকে তো হালাল করা হয়েছে, আপনারা দেখতে পারছেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাপারগুলো বলেছেন ওগুলো তো এখানে আসলে মেলানো যাচ্ছে, ঠিক আছে? সো সৌদি আরব আসলে এগুলো কেন করছে? মোহাম্মদ বিন সালমান, তাকে ধরা হচ্ছে যে খুবই দূরদর্শী চিন্তার একজন মানুষ। তিনি কিছুদিন আগে পুতিনকে বিপদে ফেলে দিয়েছিলেন বিভিন্নভাবে তেলের দাম আপ ডাউন করে, লাস্টে কিন্তু এখান থেকে ভালো ধরনের একটা তার মেধার পরিচয় দিয়েছে। কিন্তু একই সাথে তিনি আবার যে জিনিসটি চাইছেন সেটা হলো যে সৌদি আরব এখন আর তেল কেন্দ্রিক অর্থনীতির উপর নির্ভর করতে চাইছে না। তিনি চাইছেন যে সেখানে ট্যুরিজম সেক্টরটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে যে তাদের যেন আর একটা ইনকাম স্ট্রিমের উপর ডিপেন্ড করতে না হয়। ওকে, দ্যাটস ফাইন, বাট ট্যুরিজমটাকে বুস্ট করতে যেয়ে তিনি যে কাজটা করছেন সেটা হলো যে তাদের যে কনজারভেটিভ যে মাইন্ডসেট সেটা থেকে দূরে চলে আসছেন। এরই একটা পদক্ষেপ হতে যাচ্ছে, তিনি এইট সাইডেড বা আটটা দিক থাকছে এরকম একটি ভাসমান সিটি যেটার নাম অক্সাগন, এই অক্সাগন তিনি তৈরির প্রস্তাব দিয়েছেন এবং ভিশন 2030 আন্ডারে এটা নির্মিত হচ্ছে। আর এই অক্সাগন, এই শহরটি হচ্ছে রেড সির অববাহিকায়। আর অক্সাগনের সাইজ আপনি যদি শোনেন তাহলে অবাক হয়ে যাবেন যে এটা হচ্ছে আপনার সাউদার্ন এরিয়া, আর নিয়ম যে সিটি রয়েছে তার দক্ষিণে অবস্থিত, এবং এটার সাইজ হচ্ছে নিউ ইয়র্ক যে সিটি রয়েছে তার থেকে প্রায় 33 গুণ বড়। আর এই অক্সাগন সিটির প্রায় অর্ধেক থাকবে পানিতে ভাসমান রেড সির ওপরে, ঠিক আছে? তো দেখেন এখানে আসলে আমরা পারতপক্ষে দেখতে পারছি যে ডে বাই ডে সৌদি আরব এই ট্যুরিজম সেক্টরের উপর এতটাই ডিপেন্ডেন্ট হয়ে যাবে যে অন্য কোনো ব্যাপারে কিন্তু তারা হাজার চাইলেও ব্যাক করতে পারবে না। তো এটা আসলে এটার প্রতিফলন দেখা যাচ্ছে। তো এখন আমি আলোচনা করব যে সৌদি আরবে বড় ধরনের একটা ক্ষমতার রদবদল প্রকাশ্যে চলে আসতে যাচ্ছে। এখানে প্রকাশ্যে কেন বলছি যে MBS বা মিস্টার এভরিথিং, তাকে আপনারা জানেন যে 2017 সালে তিনি যখন পরবর্তী কিং হিসেবে নিজেকে যখন নিয়ে আসেন তখন থেকে আমরা ডে বাই ডে দেখতে পাচ্ছি তার বিভিন্ন জায়গায় প্রভাব প্রতিপত্তি, এবং তিনি পেছনে থেকে সবকিছুই কন্ট্রোল করছেন। কিন্তু রিসেন্টলি সালমান বিন আব্দুল আজিজ অর্থাৎ মোহাম্মদ বিন সালমানের পিতা, তিনি কিন্তু প্রকাশ্যে আর সামনে নেই, তিনি অসুস্থ। কোভিড এর শুরু থেকেই তিনি সেই যে নিয়ম সিটি লোহিত সাগরের অববাহিকায় সেখানে উনি রয়েছেন, ঠিক আছে? তো 36 বছর বয়সী এই মোহাম্মদ বিন সালমান এখন একেবারে সবকিছুই করছেন, মানে যত কিছু আছে প্রকাশ্যে হোক পেছনে হোক সই স্বাক্ষর যত কিছু লাগছে তত কিছু। আর 86 বছর বয়সী ওনার পিতা অনেকটাই অসুস্থ, যদিও সেখান থেকে দাবি করা হচ্ছে যে তিনি ভালো আছেন, সেখানে নিয়মিত এক্সারসাইজ করছেন। তো এটা হতে পারে যে আসলে তার শাসনামলের একেবারে শেষ সময়টা, এবং মোহাম্মদ বিন সালমান নেক্সট একেবারে প্রকাশ্যে যে কিং সেটা আর সামনের বছরও হয়তো বা আমরা প্রত্যক্ষ করতে পারি। এবার আমি কৃত্রিম সূর্য, যে খুব দ্রুতই সারা পৃথিবীকে আলোকিত করতে যাচ্ছে, সেটির একটি প্রমাণ দিতে যাচ্ছি। দেখেন জিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে হেফেই ইনস্টিটিউটস অফ ফিজিক্যাল সায়েন্স এই মাসে তাদের তৃতীয় যে আর্টিফিশিয়াল সানটি রয়েছে সেটিকে প্রজ্বলিত করবে, যাতে করে এটা অনেক দীর্ঘদিন লাস্ট করতে পারে এবং আরো বেশি গরম হতে পারে। তো 6 মাসের জন্য চলবে এই টেস্টটি, আর এটি জ্বালানোর পরে এর তাপমাত্রা হবে 288 মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট, যেটা 160 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের সমান। অর্থাৎ এই যে তাপমাত্রা এটা আবার কিন্তু সূর্য, মানে আসল যে প্রকৃত যে সূর্য রয়েছে তার থেকে 10 গুণেরও বেশি তাপমাত্রা, মানে এই যে টেম্পারেচারটা। তো আপনি চিন্তা করতে পারছেন যে এখন যে রিয়েল সান রয়েছে, ন্যাচারাল যে সান রয়েছে, তার থেকেও বেশি তাপমাত্রার এই সূর্য সায়েন্টিস্টরা তৈরি করে তারা এখন কিন্তু খুব বেশি গর্ব করছে, যেটা 2035 সাল থেকে কাজ শুরু করবে। অর্থাৎ
এই যে কৃত্রিম সূর্যগুলো তৈরি করা হচ্ছে, এগুলো 2035 সাল থেকে কাজ করা শুরু করবে। ওই যে আমি বারবারই বলছি, 2030 সালের পর থেকে বিভিন্ন জিনিস কিন্তু হতে যাচ্ছে। মানে জাস্ট আমরা এখন যে অবস্থায় আছি, আমরা যদি হঠাৎ করে আমাদের টাইম ট্রাভেল করিয়ে 10 বছর পরে নিয়ে যাওয়া হয়, আমরা হয়তো ওই পৃথিবীটা চিনতেই পারবো না, এমন একটা পৃথিবী চলে আসছে সামনেই। হতে পারে যে এই কৃত্রিম সূর্যগুলো এইভাবে প্রচলিত করার পরে মানুষজনের মধ্যে একটা গর্ব কাজ করবে যে আরে ঠিক আছে, আমরা প্রকৃত যে সূর্য রয়েছে সেটি ড্যাম কেয়ার, ওটাকে আমরা মানে বুড়া আঙ্গুল দেখাতে পারছি। এবং তারপরে হতে পারে যে ওই যে আপনার অন্ধকার সব কিছু ছেয়ে যাওয়া এরকম কিছু। আর আমি তো দেখছি যে বিভিন্ন টেকনোলজি যখনই আসছে ভালোর জন্য আসছে, কিন্তু মানুষের একটা খারাপ দিক আছে কি, তারা গর্ব প্রদর্শন করতে খুব পছন্দ করে, অহংকার করতে পছন্দ করে, আর যেটা মহান আল্লাহ তাআলা সব থেকে বেশি অপছন্দ করেন। সো প্রিয় ভাই বোনেরা, যাই হোক, আমি এবার পরবর্তী আলোচনায় যাই। সেটাই হলো যে প্রথমবারের মতো মানুষের কোষ মহাশূন্যে পাঠানো হয়েছে। এটা পাঠানো হয়েছে এজন্য যাতে করে মানুষের বয়স কেন বাড়ে এবং এটা কমানোর ওয়ে বের করা যায় কিনা সেই জন্য। অর্থাৎ যে কাজটা করা হবে, যে পৃথিবীতে তো অনেক বেশি মাধ্যাকর্ষণ, পৃথিবীর থেকে এই মাধ্যাকর্ষণের বাইরে যে যদি এই সেলগুলো রাখা হয় বা কোষগুলো রাখা হয়, তাহলে তার উপর কি প্রভাব পড়ে, সেই ক্ষেত্রে কি অ্যান্টি এজিং কোনো প্রভাব আছে কিনা সেটাই দেখতে চাইছে বিজ্ঞানীরা। তো এই জন্য ইউকে গভর্নমেন্ট গত মঙ্গলবার ল্যাবে তৈরি ল্যাব গ্রোন হিউম্যান সেলস মহাশূন্যে পাঠিয়েছে। আর এই যে স্টাডি করা হবে, এটাকে বলা হচ্ছে মাইক্রোওয়েজ স্টাডি, অর্থাৎ বয়সের কিভাবে এফেক্ট করে মাধ্যাকর্ষণ শক্তি সেটা দেখা হবে। তো গত মঙ্গলবার স্পেস এক্স এর ফ্যালকন 9 সেটা এই কোষগুলো নিয়ে ISS বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে দিয়েছে। সেখানে বেশ কিছুদিন এই সেলসগুলো থাকার পরে সেগুলো আবার পৃথিবীতে নিয়ে আসা হবে এবং তখন ইউনিভার্সিটি অফ লিভারপুলের একদল গবেষক সেটাকে রিসার্চ করে দেখবেন যে আসলে কি পরিবর্তন আসলো, এবং তারপরে যে অ্যানালিসিসটা হবে সেটা আবার কিন্তু পাবলিশ করা হবে। তো এরকম যে রিপোর্ট যদি আবার যখন আসবে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপডেটেড নিউজটা জানাবো। এবার আমি একটি জিনিস নিয়ে আলোচনা করব যেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমরা দাজ্জালের সামনে যদি হঠাৎ পড়ে যাই আমরা কি করব, আমরা স্বীকার করব না, তাকে সৃষ্টিকর্তা হিসেবে মানব না। কিন্তু সে তো বলবে যে ঠিক আছে, আমাকে মেনে নাও, আমার প্রতি ইমান আনো। এখন অনেকে হয়তো বা ভাবতে পারেন যে ঠিক আছে, আমি প্রিটেন্ড করবো যে আমি তোমার প্রতি ইমান এনেছি, আসলে আনিনি। কিন্তু কোনো কিছু বলে লাভ হবে না, কারণ দাজ্জাল সবকিছু বুঝতে পারবে যে কে মিথ্যা বলছে কে সত্য বলছে। ঠিক আছে, এখন এটা আমরা কিভাবে আঁচ করতে পারি, এটা আমি আঁচ করতে পারছি কিভাবে দেখেন, সেটা বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে বর্তমানে টেকনোলজির দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে পলিগ্রাফ যে টেকনোলজি রয়েছে, অর্থাৎ মিথ্যা ধরার যে প্রযুক্তি, সেটার থেকেও এখন আরো বেশি সূক্ষ্ম যন্ত্র আবিষ্কার হয়ে গেছে। যে যন্ত্রের মাধ্যমে কি করা যাচ্ছে যে সেটা মানুষের মাসল মুভমেন্টস, অর্থাৎ পেশি কিভাবে মুভমেন্ট চলছে, আই মুভমেন্ট, চোখের মুভমেন্টস এবং ব্রেইন অ্যাক্টিভিটিস, এই সব কিছু সূক্ষ্মাতীতভাবে বিশ্লেষণ করে বলে দিতে পারছে যে মানুষ মিথ্যা বলছে না সত্য বলছে। ঠিক আছে, পলিগ্রাফ যে কাজটা করতো, যে ব্লাড প্রেশার মাপত, তারপরে ব্রিদিং চেঞ্জ হচ্ছে কিনা মানুষের, তারপরে ঘামছে কিনা, সোয়েটিং হচ্ছে কিনা হাতের তালুতে, এইসব দেখে বলতো যে মিথ্যা বলছে কিনা, যেটা আসলে নিখুঁত হওয়ার সম্ভাবনা অনেক কম ছিল। এখন বর্তমান যে প্রযুক্তি চালু হয়েছে সেটা হলো ওয়ারেবল ইলেকট্রোডস, অর্থাৎ ইলেকট্রোডস মুখের উপর ধরা হবে, সেটা থেকেই কি করা যাবে যে বলে দেওয়া যাবে যে সে মিথ্যা বলছে না সত্য বলছে। নট অনলি দিস, আপনি ইন ফিউচারে আরেকটা টেকনোলজি আসতে আছে, সেটা হলো যে ক্যামেরার ভেতরেই লাই ডিটেক্টিং সেই যে ফাংশনালিটি, এটা থাকবে। এটা থাকলে কি হবে যে ধরেন আপনি সিসি ক্যামেরায় কোনো ফুটেজ দেখছেন, একজন মানুষ কথা বলছে, বা আপনি কোনো ক্যামেরা দিয়ে কাউকে ধারণ করছেন যে কথা বলছে, সেখানে ডিটেক্ট করে বলে দিতে পারবে যে সে সত্য বলছে না মিথ্যা বলছে। ঠিক আছে, সো এইরকম টেকনোলজি যদি এখনই আমরা দেখতে পারি, তাহলে সেই সময়টা, অর্থাৎ যখন সেই মানুষের আবির্ভাব হবে, তখন তার কাছে তো আরো অ্যাডভান্সড কিছু থাকবে যে খুব সহজে বলে দিতে পারবে যে আসলে কার মন কি বলছে। ঠিক আছে, তাহলে জিনিসটা দেখেন কতটা মারাত্মক। এবার আমি আলোচনা করব যে কাবার উপর দিয়ে কেন প্লেন বা পাখি ওড়ে না, এরকম একটি কিন্তু জনশ্রুতি রয়েছে এবং অনেকেই অনেক রকম প্রমাণ দেখানোর চেষ্টা করেন। ঠিক আছে, এখন এটার সত্যতা আমি প্রথমে আপনাকে যাচাই করে বলছি বা এটার একটু বিশ্লেষণ করছি, আমাদের আসলে কোন দিকে যাওয়া উচিত বা কোন বিশ্বাসে থাকা উচিত। প্রথমত যেটা বলতে চাই যে আমরা কেন কাবায় যাই, এটা মহান আল্লাহ তাআলার আদেশ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন, ইব্রাহিম আলাইহিসাল্লাম কিন্তু এটার গোড়াপত্তন করেছিলেন। তো এই কারণেই কিন্তু আমরা সেখানে যাই, এটাকে এমন না যে এটাকে আমরা ওয়ার্শিপ করি বা এটাকে আমরা ইবাদত। ঠিক আছে, আর কাবার একটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু পূর্বেও আক্রমণ করা হয়েছে, ভবিষ্যতেও আক্রমণ করা হবে, এবং ইথিওপিয়ার একজন
সেটাকে ভেঙেও ফেলবে, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো তো আমরা বিশ্বাস করি, জানি, ঠিক আছে? একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে অনলি গডস এন্টিটি বা একমাত্র আল্লাহ তাআলার সত্তা ব্যতীত সবই ধ্বংসশীল। অতএব একটা জিনিস যে ধ্বংস হচ্ছে না বা সেটার উপর দিয়ে কিছু যাচ্ছে না, এর মাধ্যমে আমরা এটার মাহাত্ম্য প্রকাশ করার চেষ্টা না করি, ঠিক আছে? তো কাবার উপর দিয়ে কোনো প্লেন যেতে পারে না। এটা প্রথমে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে আসলে ফ্লাইং জোন, কাবার উপরটা হচ্ছে নো ফ্লাইং জোন, ঠিক আছে? অনেক কয়টা কারণে নো ফ্লাইং জোন, যে কোনো রুটের থেকে একটা এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টে যখন প্লেন যায় সেখানে একটা রুট থাকে, সেই রুট ধরে তারা যায়, প্লেনগুলো কিন্তু সেখানে যায়, ঠিক আছে? এখন মক্কাতে আবার বলতে পারেন যে কাবার উপর দিয়ে প্লেন যায় না, এই কারণে হচ্ছে মক্কাতে কোনো এয়ারপোর্ট নেই। মক্কার অদূরে 90 কিলোমিটার দূরেই রয়েছে জেদ্দা এয়ারপোর্ট, তাহলে মক্কায় আবার একটা এয়ারপোর্ট কেন করবে? অনেক খরচার ব্যাপার আছে। আরেকটা অন্যতম ব্যাপার হচ্ছে যে মক্কা হচ্ছে নন মুসলিমদের জন্য নিষিদ্ধ, কিন্তু প্লেন যদি সেখানে পারমিট করা হয়, অর্থাৎ মক্কায় যদি কোনো এয়ারপোর্ট রাখা হয়, সেক্ষেত্রে তো নন মুসলিমদের রুটও সেখানে থাকবে এবং সেটা একেবারেই অসম্ভব হয়ে যাবে যে নন মুসলিমদের মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া। তাই এইসব কারণ বিবেচনায় কিন্তু এখানে এগুলো নাই। আর প্লেন কেন উঠতে পারে না, এটাই নো ফ্লাইং জোন সেখানে রাখা। আরেকটা অনেকেই বলেন যে সেখানে ম্যাগনেটিক ফিল্ডটা একটু ভিন্নভাবে কাজ করে, এটা কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কাজ করে, এই জন্যই নো ফ্লাইং জোন, অর্থাৎ ওইখান থেকে প্লেনগুলো ফ্লাই করে না। তো কাবার উপর দিয়ে পাখিও কিন্তু উড়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো বলে ইসলামের মহত্ব বা কাবার মহত্ব তুলে ধরার কিছু নেই, ঠিক আছে? মহান আল্লাহ তাআলা তো বলছেন যে পূর্ব পশ্চিমে শুধু মুখ ফিরানোর মধ্যেই কিন্তু পরেশগারিতা না, ঠিক আছে? তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, এইগুলো বোঝার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সেই কামনা আজকে ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানান, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।